হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ক্লাস থেকে শুরু হচ্ছে আরিহান্তের রিজনিংয়ের বই থেকে রিজনিংয়ের ক্লাস। এবং আরিহান্তের রিজনিং বইয়ের রিভিউয়ের সময় সেই ভিডিওতে আমি বলেছিলাম যে এই আরিহান্তের সম্পূর্ণ বইটা তোমাদেরকে আমি ভিডিও ক্লাস আকারে সলভ করিয়ে দেবো। তো সুতরাং আজকে থেকে সেই আরিহান্তের রিজনিং বই থেকে ক্লাস শুরু হচ্ছে। এবং তোমরা যারা সুবীর দাস এবং চঞ্চল ঘোষের ভিডিও ক্লাসগুলো করছো তাদেরকে প্রত্যেককে বলবো আরিহান্তের এই ক্লাসগুলো অবশ্যই ফলো করো। এবং আরিহান্তের রিজনিংয়ের ক্লাস কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। তো সুতরাং তোমাদের কাছ থেকে কোনো কারণে যদি সুবীর দাস বা চঞ্চল ঘোষের ক্লাস মিস হয়েও যায়, কিন্তু কোনোভাবেই এই আরিহান্তের রিজনিংয়ের ক্লাসগুলো কিন্তু মিস করো না। কারণ আরিহান্তের রিজনিং সলভ করলে তোমরা কিন্তু রাজ্য সরকারের যে কোনো পরীক্ষা বা কেন্দ্র সরকারের যে কোনো পরীক্ষা ক্র্যাক করতে পারবে। তো সুতরাং এই আরিহান্তের বইয়ের রিজনিং কিন্তু সবথেকে সেরার সেরা বই, সেরার সেরা রিজনিং আমার কাছে, আমার মতে। তো সুতরাং এই ক্লাসগুলোকে তোমরা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো। এবং এই আরিহান্তের রিজনিংয়ের বই থেকে আজকে আমি শুরু করব ভার্বাল রিজনিংয়ের অন্তর্গত 4 নম্বর অধ্যায়, কোডিং ডিকোডিং। কারণ রিজনিংয়ের মধ্যে এই কোডিং ডিকোডিং কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায়, তোমরা প্রত্যেকেই জানো। তো সুতরাং আমি এই কোডিং ডিকোডিং দিয়ে শুরু করছি। এবং একে একে এখানে যতগুলো অধ্যায় আছে সমস্ত অধ্যায় কিন্তু আমি সলভ করিয়ে দেবো। তো সুতরাং সমস্ত ভিডিও ক্লাসগুলোকে পেতে তোমরা যারা এই ভিডিও নতুন দেখছো তারা কিন্তু জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নাও। এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না, কারণ যখনই আমি এই ভিডিও ক্লাসগুলো আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাবে। এবং তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো, পুরনো বন্ধু আছো, তারা কিন্তু অবশ্যই এই ক্লাসগুলোকে ফলো করো। কারণ এর পরবর্তীতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং রেলের গ্রুপ ডির যে পরীক্ষা আসছে তাতে কিন্তু এই আরিহান্তের বইয়ের রিজনিং সলভ করা থাকলে তোমরা কিন্তু রিজনিংয়ের ওপরে সমস্ত প্রশ্নের সমাধান করে আসতে পারবে। তো তাহলে চলো বন্ধুরা, আর কথা বাড়াবো না, অলরেডি অনেক কথা বলে ফেলেছি, আর দেরি না করে শুরু করে দেওয়া যায় আরিহান্তের রিজনিং বই থেকে ভার্বাল রিজনিংয়ের অন্তর্গত অধ্যায় কোডিং ডিকোডিংয়ের পার্ট 1। এবার মূল প্রশ্নগুলো শুরু করার আগে কিছু বিষয় আগে বলে রাখা দরকার। ওই সমস্ত প্রশ্নগুলো সলভ করতে গেলে তোমাদেরকে কিছু হাতিয়ার নিয়ে কিন্তু নাপতে হবে। হাতিয়ার বলতে এখানে লেটার সংক্রান্ত কিছু নিয়ম বা কিছু রুলস কিন্তু আছে, এইগুলোকে ফলো করেই কিন্তু তোমাদেরকে এই কোডিং ডিকোডিংয়ের কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। যেখানে 3টে ফিগার তোমাদেরকে মাথায় রাখতে হবে, অথবা কোনো রাফ শিটে কোয়েশ্চেনগুলো সলভ করার আগে অবশ্যই করে নিতে হবে, তাহলে কিন্তু বেশি সুবিধা হবে। তো তার মধ্যে প্রথমে তোমরা ডিসপ্লে এই যে ছকটা দেখতে পাচ্ছ, এখানে আমরা জানি এ থেকে জেড পর্যন্ত টোটাল 26টা লেটার কিন্তু আছে। তো তার মধ্যে এগুলোকে প্রথমে নাম্বার ওয়াইজ সাজিয়ে নিতে হবে, 1, 2, 3, 4 করে এইভাবে, অর্থাৎ ABCD প্রত্যেকটা নাম্বার সাজিয়ে নিতে হবে। এবং এক লাইনে কিন্তু এখানে M পর্যন্ত, অর্থাৎ 13 পর্যন্ত একটা লাইনে রেখে ঠিক তার নিচের থেকে N দিয়ে পরবর্তী উল্টো হিসেবে শুরু করতে হবে। পাশাপাশি নাম্বারগুলো কিন্তু এখানে পরপর চলতে থাকবে 16, 17, এইভাবে করতে করতে অবশেষে ঠিক এর নিচে জেড এসে থামবে এবং এটা শেষ হবে লেটার নাম্বার 26-এর। এই ছকটা কিন্তু তোমরা অনেকেই হয়তো জানো। এইটাই তোমাদেরকে এই কোশ্চেনগুলো সলভ করার আগে পরীক্ষার হলে বা যে কোনো জায়গায় একটা রাফ পেজে এটাকে করে নিতে হবে। এবার দেখে নেওয়া যাক দ্বিতীয় ছকে কী আছে। এবার দ্বিতীয় যে ছকটা আছে সেটাকে বলা হচ্ছে লাইনার অ্যারেঞ্জমেন্ট। এটা দুভাবে হয়, একটা লেফট থেকে রাইট আর একটা রাইট থেকে লেফট। তো এগুলো মোটামুটি তোমাদেরকে মাথায় রাখতে হবে, বাকিটা এগুলো যখন আমি কোশ্চেন সলভ করাবো তখন একে একে তোমরা এগুলোর ব্যবহার বুঝে যাবে। তো তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, একটু না কেটে। এবং তৃতীয় যে ডায়াগ্রামটা আছে সেটাকে বলা হচ্ছে সার্কুলার অ্যারেঞ্জমেন্ট। এটাও একটা আছে ক্লকওয়াইজ অ্যারেঞ্জমেন্ট, একটা আছে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যারেঞ্জমেন্ট। এখানে তোমরা চিত্র দুটো দেখতে পাচ্ছ, যেখানে একবার এ থেকে রোটেশন শুরু হয়েছে এবং তার নিচে এখানে নাম্বারিং করা রয়েছে। এবং আরেকটা চিত্রে দেখো, এখানে এ থেকে জেডের দিকে ঘুরছে, এখানে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ এই লেটারগুলোকে ঘোরানো হয়েছে। তো এগুলোর ব্যবহার তোমরা একে একে যখন কোশ্চেনগুলো সলভ আমি করাবো তখন তোমরা এগুলোর ব্যবহার একে একে বুঝে যাবে। তো তাহলে বন্ধুরা, কোডিং ডিকোডিং কোশ্চেন সলভ করার জন্য এই সমস্ত হাতিয়ার নিয়েই আমাদেরকে প্রশ্নগুলোকে সলভ করতে হবে। তো তাহলে চলো বন্ধুরা, এবার শুরু করে দেওয়া যাক কোশ্চেনগুলো। তো তাহলে বন্ধুরা, এখানে তোমরা প্র্যাকটিস কর্নার 4.1 দেখতে পাচ্ছ। তো এখানে এই প্র্যাকটিস কর্নার 4.1 এর মানে আমি অলরেডি যখন এই বইটা রিভিউ করেছিলাম সেখানে সমস্তটা বলে দিয়েছিলাম। তো তোমরা যারা রিভিউটা দেখেছো
এবং যারা তোমরা এখনও বইটার রিভিউ দেখোনি, আমি এই ভিডিওর নিচের ডিসক্রিপশন বক্সে এই আরিহান্ত রিজনিং বইয়ের রিভিউয়ের ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এই বইটার রিভিউ দেখে আসতে পারো। তো বন্ধুরা, এখানে কর্নার 4.1 মানে হচ্ছে চতুর্থ অধ্যায়ের প্র্যাকটিস সেট 1। এরকম প্র্যাকটিস সেট কিন্তু অনেকগুলো আছে, অর্থাৎ এরপরে 4.2, 4.3, 4.5 এরকম করে অনেক টাইপের, অনেক ক্যাটাগরির কোডিং ডিকোডিং কিন্তু তোমরা শিখতে পারবে বা জানতে পারবে এই আরিহান্তের বই থেকে। তো তার জন্য কিন্তু জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা যায়। তাহলে আজকের ক্লাসের কোশ্চেন নাম্বার 1, এখানে নিচে চারটে অপশান দেওয়া রয়েছে এবং এই প্রশ্নটা অলরেডি SSC 10+2 কিন্তু 2012 সালের কোশ্চেনে এসে গেছে। তো সুতরাং এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তাহলে এখানে দেখে নাও, এখানে মাদ্রাসকে কীভাবে লেখা হয়েছে, অর্থাৎ এখানে মাদ্রাস যেটা ছিল সেটা হয়ে গেছে DAMSAR, অর্থাৎ ডি চলে এসছে প্রথমে, এরপরে আছে এ, অর্থাৎ এটা মিডিলেই আছে, এবং এমটা চলে এসছে অর্থাৎ এম, এবং RASকে কীভাবে লেখা হয়েছে, এস চলে গেছে এই কোনায়, এটা যথাস্থানে আছে মাঝখানে, এবং আরটা চলে এসছে একদম শেষে। তো সুতরাং ঠিক একই রকমভাবে এবার মুম্বাইকে লিখতে হবে। তো ঠিক একই রকমভাবে প্রথম নিয়ম অনুসারে এমটা চলে আসবে এখানে, ইউটা যথাস্থানে থাকবে, এবং এদিকের এমটা চলে আসবে একদম কোনায়। আর এখান থেকেও ঠিক একই রকমভাবে আই চলে আসবে এখানে, এটা মাঝখানে থাকবে যেখানে ছিল, এবং বিটা চলে আসবে সবার শেষে। তো তাহলে আমরা কী পেলাম, MUM IAB। তো এই উত্তরের সঙ্গে কোথায় মিল পাওয়া যাচ্ছে, MUM IAB এটার সাথে মিল আছে অপশান নম্বর বি এর। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি। তো তাহলে আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারলে। বন্ধুরা, এই ভিডিও ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে এবং উপকারে লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের অনেক বন্ধুরা কিন্তু এর পরবর্তীতে পশ্চিমবঙ্গ পুলিশ এবং রেলের গ্রুপ ডির পরীক্ষা দিতে চলেছে। এবার আমরা কোশ্চেন নাম্বার 2 এর সমাধানটা দেখে নেব। এখানে বলা হয়েছে, ইফ ইন এ সার্টেন কোড ইনস্টিটিউশন ইজ রিটেন অ্যাজ NOI TU TIT SNI, এই হিসেবে যদি লেখা হয় তাহলে হাউ উইল পারফেকশন বি রিটেন ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ। তাহলে একই রকম নিয়মে পারফেকশনকে আমরা কীভাবে লিখতে পারি। তো তাহলে প্রথমে আমরা দেখে নেব এই ইনস্টিটিউশনকে কীভাবে পরিবর্তন করা হয়েছে। তো তাহলে এখানে যে ইনস্টিটিউশনটা লেখা রয়েছে সেটা আমরা লিখে নিলাম, এবং পরিবর্তিত যে লেটার সমষ্টি সেটা এবার আমরা লিখে নেব। যে এবং বন্ধুরা, তোমরা একটু কষ্ট করে লেখাগুলোকে বুঝে নিও, কারণ যেহেতু ডিসপ্লের ওপরে টাচ করে এখানে লিখতে হচ্ছে, তো সুতরাং লেখাগুলো যথাযথভাবে হচ্ছে না, এটাকে তোমরা একটু কনসিডার করে নিও। এটাকে লক্ষ্য করলে বোঝা যাবে এখানে এই যে ইনস্টিটিউশনটা লেখা ছিল এটা দেখো পরবর্তীতে কিন্তু ঠিক উল্টোভাবে সাজিয়ে এখানে লেখা হয়েছে, অর্থাৎ শেষেরগুলো থেকে একে একে সব প্রথম দিকে এখানে এসেছে, অর্থাৎ ইনস্টিটিউশনের সবার শেষের এন চলে এসছে প্রথমে, শেষের দিক থেকে দ্বিতীয়তে ছিল ও, সেটা চলে এসছে এখানকার দ্বিতীয়তে, এরপরে আই সেটা চলে এসছে, তারপরে টি, তো এখানে টি চলে এসেছে, তারপরে ইউ, ইউ এখানে আবার টি, তারপরে টি আই, আই তারপরে আবার টি, এখানে এখানেও সেই টি, এস এন এবং আই। তো আশা করি এটা বুঝতে পারলে। তো এইবার ঠিক একই রকমভাবে আমরা পারফেকশনটাকেও লিখে নেব। তো তাহলে এখানে এই পারফেকশনটাকে যদি আমরা উল্টোভাবে লিখি, তো তাহলে প্রথমে পাবো এন, তারপরে ও, আই, টি, সি, ই, এফ, আর, ই, পি, অর্থাৎ NOI TC EF আর EP। তো এই উত্তরের সঙ্গে সঠিক উত্তর যেখানে আমরা মিল পাচ্ছি সেটা কিন্তু দেখো অপশান নম্বর ডিতে। তো অপশান নম্বর ডি হচ্ছে তাহলে সঠিক উত্তর। এবার আমরা কোশ্চেন নম্বর 3 এর সমাধানটা দেখে নেব। এখানে বলা আছে, ইফ এ সার্টেন কোড জাইগান্টিক ইজ রিটেন অ্যাজ GIGTANCI, হাউ মিরাকলস বি রিটেন ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ। তো সুতরাং জাইগান্টিককে এখানে যেহেতু এইভাবে লেখা হয়েছে তাহলে মিরাকলসকে ঠিক এই নিয়ম ফলো করে লিখতে হলে কেমন রূপে পাওয়া যাবে। তো তাহলে এখানে জাইগান্টিককে আমরা দুরকমভাবে লিখে নিয়েছি। তো এখানে প্রথমে জাইগান্টিকের ওপরে আমরা একটা নাম্বারিং করে নেব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8।
তো তাহলে এবার আমরা দেখে নেবো যে নিচেরটা কীভাবে পরিবর্তিত হয়েছে। তো এখানে প্রথম জিআইজি যেটা ছিল সেটা কিন্তু একই রকমভাবে নিচেও আছে, তো অর্থাৎ 1, 2, 3 এটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এরপর টি চলে এসছে, তারপরে জি এর পরে টি চলে এসছে, টি ছিল কিন্তু এখানে 6 নম্বরে, অর্থাৎ নাম্বার 6। এরপর এ আছে, এ ছিল নাম্বার 4-এ, অর্থাৎ এটা হবে 4। এন ছিল নাম্বার 5-এ, অর্থাৎ এটা হবে 5। সি ছিল নাম্বার 8-এ এবং আই ছিল 7-এ। এবার তাহলে এই যে মিরাকলস, এটাকে আমরা নাম্বারিং প্রথমে করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো তাহলে এবার এই নিয়ম ফলো করে আমরা এটাকে বসাবো, অর্থাৎ 1, 2, 3 কিন্তু একই রকম থাকবে, অর্থাৎ এম আই আর এটুকু একই থাকবে, 1, 2, 3 হয়ে গেল। তারপরে কি আসবে, এখানে দেখো 6 ছিল, তো এখানে 6-এ আছে এল, তারপর এখানে ছিল 4, অর্থাৎ এখানে 4-এ আছে এ, তারপর এখানে ছিল 5, এখানে 5-এ কিন্তু আছে সি, তাহলে এখানে হবে সি। এরপর এখানে ছিল 8, অর্থাৎ এখানে 8-এ আছে এস, এবং সবশেষে এখানে ছিল 7 এবং এখানে 7-এ আছে ই। তো সুতরাং আমরা যে উত্তরটা পেলাম সেটা হলো MIRLACSE। যে অপশানের সঠিক মিল এখানে আছে সেটা কিন্তু আছে অপশান নাম্বার বি, অর্থাৎ MIRLACSE। তো তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এই পদ্ধতিতে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো নির্ণয় করতে হবে, এবং আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা সহজভাবেই বুঝতে পারলে। এবার তাহলে আমরা কোশ্চেন নাম্বার 4-এর সমাধানটা দেখে নেব। এখানে এক্সপ্লেনিংকে এইভাবে লেখা হয়েছে, তো সুতরাং প্রোডিউসকে কীভাবে লেখা হবে। তো তাহলে এক্সপ্লেনিং এবং তার পরিবর্তিত রূপকে আমরা এখানে লিখে নিয়েছি, এবার দুটোর মধ্যে সম্পর্কটা আমরা দেখে নেব। তো তার জন্য কী করব, এখানে প্রথমে আমরা নাম্বারিংটা করে নেব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো তাহলে নিচের রূপটা কীভাবে পরিবর্তিত হচ্ছে, প্রথমে এসছে পি, এখানে পি কিন্তু ছিল 3 নম্বরে, তারপরে এসছে এক্স, এক্স ছিল দ্বিতীয়তে, তারপরে ই অর্থাৎ 1, তারপর এ অর্থাৎ 5, এরপর এল অর্থাৎ 4, তারপর এন অর্থাৎ 7, তারপর আই অর্থাৎ 6, তারপর জি 10, এন অর্থাৎ 9 এবং আই অর্থাৎ 8। তো এইভাবে কিন্তু এটা পরিবর্তিত হয়েছে। তো সুতরাং এবার প্রোডিউসকেও আমরা একই রকমভাবে পরিবর্তন করব। তো তাহলে এবার আমরা দেখে নেব এই নিয়ম ফলো করে এই প্রোডিউসটাকে পরিবর্তন করলে কী রূপ দাঁড়ায়। এবার তাহলে এটাকে দেখে নাও, এখানে কিন্তু প্রথমে যেটা দেওয়া ছিল সেটা কিন্তু টোটাল 10টা লেটার ছিল, এখানে কিন্তু টোটাল লেটার আছে 8টা। এখানে প্রথমে যেটা পরিবর্তিত হয়েছিল সেটা কীভাবে পরিবর্তন হয়েছে, প্রথমে দেখো এখানে 1, 2, 3 যেটা ছিল সেটা 1, 2, 3 কিন্তু রিভার্সে পরিবর্তিত হয়েছে, অর্থাৎ বিপরীতমুখী হয়ে গেছে প্রথম তিনটে। এখানে 1, 2, 3 এভাবে ছিল, সেটা কিন্তু এখানে 3, 2, 1 হয়ে গেছে, এবং এখানে যেরকম 8, 9, 10 ছিল এটা ঠিক 10, 9, 8 এটাও কিন্তু রিভার্সে ঘুরে গেছে, অর্থাৎ প্রথম তিনটে এবং শেষের তিনটে উল্টোভাবে ঘুরে যাবে। তো তাহলে প্রথমে আমরা এটুকু করে নেব, অর্থাৎ এখানে ও আর এবং পি এটা চলে আসবে, যেটার নাম্বারিং হবে 3, 2, 1, এবং শেষের দিক থেকে তিনটে লেটার যেটা আছে অর্থাৎ 6, 7, 8 এটাও উল্টে যাবে, অর্থাৎ হয়ে যাবে DEC, অর্থাৎ হয়ে যাবে 8, 7, 6। এটুকু আশা করি বুঝতে পারলে। এবং মাঝের যে লেটারগুলো বাকি থাকলো অর্থাৎ DU, এটা কিন্তু একে অপরের সাপেক্ষে ঘুরে যাবে বা উল্টে যাবে, যেমনটা এখানে এই মাঝের দুটোর ক্ষেত্রে হয়েছিল, অর্থাৎ 4, 5 এবং 6, 7 এই দুটো কিন্তু উল্টে গেছিলো। এখানেও ঠিক একই রকমভাবে 4, 5 যেটা আছে সেটা 5, 4 হয়ে যাবে, অর্থাৎ ইউ এবং ডি 5 এবং 4। অর্থাৎ তাহলে কী উত্তর আমরা পেলাম, তাহলে উত্তর আমরা পেলাম ORPUDDEC। তো এই উত্তরের সঙ্গে যে অপশানের মিল আমরা এখানে পাব সেটা হচ্ছে অপশান নম্বর সি। এখানে দেখো যেটা রয়েছে ORPUDDEC,
এটা কিন্তু বুদ্ধি অ্যাপ্লাই করে করতে হবে, এবং এটা কিন্তু বন্ধুরা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা একটি গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। তো আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পারলে। এবার আমরা কোশ্চেন নাম্বার 5-এর সমাধানটা দেখে নেব, এবং প্রথমেই বলে রাখি এটিও কিন্তু একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে একটা নতুন পদ্ধতি কিন্তু আমরা শিখতে চলেছি। এখানে বলা হয়েছে ইফ ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ সিস্টেম ইজ রিটেন অ্যাজ SYSMET, নিয়ার আর ইজ রিটেন অ্যাজ AENRER, দেন হাউ উইল ফ্র্যাকশন বি রিটেন ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ। এখানে কিন্তু দুটো অপশান দেওয়া আছে, যেখানে একদিকে সিস্টেমকে পরিবর্তন করা হয়েছে এই প্রথমভাবে, এবং নিয়ার আর পরিবর্তিত হয়েছে এভাবে, অর্থাৎ দুটোকে একসাথে মিলিয়ে কিন্তু আমাদের এই ফ্র্যাকশানের উত্তরটা বার করতে হবে। তো তাহলে প্রথমে আমরা দেখে নেব এই যে সিস্টেম এবং নিয়ার আর এই দুটো কীভাবে পরিবর্তিত হয়েছে। তো তার জন্য প্রথমে আমরা এগুলোকে নাম্বারিং করে নেব, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, এবং নিচের শব্দটাকেও নাম 1, 2, 3, 4, 5, 6। তো এবার এই জায়গাটা একটু ভালো করে বুঝে নাও। এখানে দেখো যেহেতু এখানেও এস রয়েছে, এখানেও এস রয়েছে, এবং এখানেও SYS রয়েছে, অর্থাৎ এস কিন্তু এখানে রিপিট হয়েছে। তো তাহলে এখানে আমরা বুঝতে পারছি না যে এখানে কি এই 1 নম্বর এসকে রাখা হয়েছে নাকি 3 নম্বর এসকে রাখা হয়েছে এখানে প্রথমে। তো এটাকে বোঝার জন্য আমরা প্রথমে ওপরটা দেখব না, যেহেতু নিচের শব্দগুলোর সঙ্গে কোনো মিল নেই, এখানে NER আলাদা আলাদা লেটার রয়েছে। তো তাহলে প্রথমে আমরা এখানে দেখে নেবো যে নিচেটা কীভাবে পরিবর্তিত হয়েছে। নিচের ক্ষেত্রে আমরা দেখব যে এখানে যেটা 3 নম্বরে এ ছিল সেটা চলে এসছে প্রথমে, অর্থাৎ প্রথমে হবে 3, তারপরে আছে 2 অর্থাৎ ই, তারপরে আছে N মানে 1, অর্থাৎ এই শেষের 3 নম্বর এটা চলে এসছে প্রথমে। তো তাহলে ঠিক একই রকমভাবে তাহলে আমরা বুঝতে পারলাম এই প্রথমে যে এসটা এখানে রয়েছে এটা কিন্তু 1 নম্বর এস নয়, এটা হচ্ছে 3 নম্বর এস। তো ঠিক এখানেও একই রকমভাবে 3, 2, 1 এইভাবে কিন্তু এটা হবে। এবং পরবর্তী লেটারগুলো এবার আমরা দেখিনি কী আছে। তারপরে আর রয়েছে মানে 6, তারপরে ই রয়েছে মানে 5, এবং তারপরে সবার শেষে আবার আর রয়েছে মানে এটা মানে হচ্ছে 4। তাহলে এটাকেও ঠিক একই রকমভাবে উপরে আমরা মিলিয়ে নেব, যেখানে প্রথমে এম রয়েছে মানে এটা হবে 6, তারপরে ই রয়েছে অর্থাৎ 5, এবং তারপরে রয়েছে টি অর্থাৎ 4। এটাকেও কিন্তু একই রকমভাবে মিলাতে হবে, যেহেতু ডবল আর রয়েছে তাহলে কোন আরটা প্রথমে এবং কোন আরটা শেষে সেটা কিন্তু ওপরের নিয়ম দেখে আমরা বুঝে নেব। তো এবার আমরা দেখে নেব আগের এই নিয়ম ফলো করে ফ্র্যাকশনের সঠিক উত্তর আমরা কী নির্ণয় করতে পারি। তো তাহলে প্রথম ফ্র্যাকশনের আমরা নাম্বারিংটা করে নেব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এটাও কিন্তু লক্ষ্য করার বিষয় যে এখানে 8টা লেটার রয়েছে, যেখানে আগে কিন্তু 6টা ছিল। তো এবার এই জায়গাটা ভালোভাবে বুঝে নাও, আগের নিয়মে 6টা করে লেটার ছিল এবং সেগুলো কীভাবে পরিবর্তিত হয়েছে সেটা আগে বুঝে এবং দেখে নিতে হবে। প্রথমে দেখো এখানে যে লেটারগুলো ছিল, তো 1, 2, 3 সেটা কিন্তু 3, 2, 1 হয়ে গেছে, এবং এখানে যেটা 4, 5, 6 ছিল সেটা 6, 5, 4 হয়ে গেছে। অর্থাৎ প্রথম তিনটে ঘুরে গেছে এবং শেষের তিনটে ঘুরে গেছে বা উল্টে গেছে, তাহলে অর্ধেকটা করে কিন্তু এখানে উল্টানো হয়েছে, অর্থাৎ 6-এর অর্ধেক কিন্তু 3, অর্থাৎ 3, 3 করে উল্টে গেছে। তাহলে এখানে যেহেতু 4টে লেটার রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু তাহলে 4টে করে উল্টাবে, অর্থাৎ অর্ধেক যেহেতু নেব আমরা আগের নিয়ম ফলো করে, তো সুতরাং এখানেও অর্ধেকটা লেটার কিন্তু উল্টে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে এখানে যেটা হবে 4, 3, 2, 1। তো 4, 3, 2, 1 করতে গেলে যেটা আমরা পাবো CARF, এটা কিন্তু 4, 3, 2, 1 এটা হলো, এবং শেষেরটা তাহলে কী পাবো 8, 7, 6, 5 অর্থাৎ NOIT, এটা হলো 8, 7, 6, 5 অর্থাৎ 4টে করে বা অর্ধেকটা করে কিন্তু উল্টে যাবে বা ঘুরে যাবে, এই 4টে 4টে করে কিন্তু উল্টে গেল। সুতরাং এটা উল্টানোর পরে সঠিক যে উত্তরটা আমরা পেলাম সেটা হচ্ছে CARFNOIT। তো এই উত্তরের সঙ্গে সঠিক উত্তরের মিল যেটা আমরা পাচ্ছি সেটা এখানে দেখো অপশান নাম্বার এ, এখানে আছে CARFNO
আইটি। তো তাহলে এই অপশান নম্বর এ হচ্ছে সঠিক উত্তর, এবং এই প্রশ্নের সমাধানের কৌশলটাও আশা করি তোমরা বুঝতে পারলে। এবং এই ধরনের কৌশল কিন্তু আশা করি তোমরা এর আগের যখন আমি সলভগুলো করিয়েছিলাম সেখানে কিন্তু এই ধরনের অপশান ছিল না। তো সুতরাং তোমরা বুঝতে পারছো যে এই ধরনের প্রশ্নগুলোর গুরুত্ব এখানে কতটা, এবং কতটা বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন আরিহান্তের এই বইতে কিন্তু রয়েছে। কারণ আমি আগেও বলেছি অন্যান্য সকল বই থেকে এই বইয়ের লেভেল কিন্তু অনেকটা হাই। তো তাহলে বন্ধুরা এই কোশ্চেন নাম্বার 5 দিয়ে শেষ করছি আজকের আরিহান্তের রিজনিং বই থেকে কোডিং ডিকোডিং অধ্যায়ের পার্ট 1। এর পরবর্তী পার্ট থেকে কোশ্চেনের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ 10টা করে কোশ্চেন সলভ করানোর চেষ্টা করব। এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত পরবর্তী পার্টগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। এবং যদি ভিডিও ক্লাসগুলো তোমাদের ভালো লাগে এবং উপকার লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটু লাইক করো এবং নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তো তাহলে বন্ধুরা আজকের ক্লাসে এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।